বয়সের ভেদাভেদ ভুলে গিয়ে নিজের মেয়ের বয়সের অন্য একটি মেয়েকে ধর্ষণ করলো কোনো এক বাবা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। দর্শক, স্ক্রিনে যে ছবিগুলো আপনারা দেখতে পেয়েছিলেন, ওই মানুষটির নাম হচ্ছে শহীদুল ইসলাম এবং এনার বাড়ি টাঙ্গাইলে কালীহাতি গ্রামে। দর্শক, এনার বাড়ির পাশে একটি মেয়ে ছিল যিনি ক্লাস থ্রিতে পড়তো। ক্লাস থ্রিতে পড়া মেয়েকে তিনি লক্ষ্য করতেন এবং বৃহস্পতিবার বিকেলে তিনি দেখেন যে মেয়েটি বাসায় একা খেলা করছে এবং এই সুযোগটা পেয়ে তিনি তার বাড়িতে যান এবং বিভিন্ন কথা বলে তিনি তাকে ধর্ষণ করেন এবং অমানবিকভাবে নির্যাতন করেন এবং সেখান থেকে তিনি পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর মেয়েটিকে শারীরিকভাবে অসুস্থ দেখে তার বাসার লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে এবং ডাক্তার জানিয়েছেন যে মেয়েটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে আছেন। দর্শক, এখানে একটি ভাবনার বিষয় হচ্ছে, আমরা বাঙালি জাতি, আমাদের নিজস্ব একটা বৈচিত্র্য আছে, আমাদের বাবা মায়ের প্রতি আমাদের নিজস্ব একটা ভালোবাসা আছে, একটা শ্রদ্ধার জায়গা আছে। দর্শক, এইসব মানুষ মেয়ের মতো মানুষকে ধর্ষণ করে বাঙালির যে বৈচিত্র্যটা সেটা নষ্ট করে দিচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, আমরা যখন আমাদের বাবা মায়ের কাছে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমাদের যে শ্রদ্ধাটা সেটা হারিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা একটু ভালোভাবে ভেবে দেখবেন বা আপনারা বুঝতে চেষ্টা করবেন যে আমরা কিন্তু বাঙালি জাতি, কোনো আমেরিকান জাতি না। অন্য কোনো জাতিতে বাবা মায়ের মধ্যে যে শ্রদ্ধাটা আছে তার থেকে হয়তো বাঙালি জাতির মধ্যে সেই শ্রদ্ধাটা অনেক বেশি থাকার কথা। ইভেন আমাদের মধ্যে সেই শ্রদ্ধাটা কিন্তু আছে, কিন্তু এই বিষয়গুলো এইসব পিছু পাবলিক আছে যারা নষ্ট করে দিচ্ছে। আসুন এদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কয়েকটি নিউজ যেখানে ধর্ষণের অভিযোগে বাবা আটক এবং আরেকটি নিউজে দেখা যাচ্ছে যে সিলেটে বাবাকে মেয়েকে বাবা ধর্ষণ করছে এমন একটি নিউজ আসছে এবং আরেকটি নিউজ আসছে যে তিন সন্তানের বাবা অন্য একটি মেয়েকে ধর্ষণ করছে। দর্শক, বাংলাদেশে এরকম ঘটনা আরও অনেক ঘটছে, আমি মাত্র কয়েকটা দেখাইলাম। এরকম ঘটনা আপনারা ইউটিউবে সার্চ দিলে অ্যাভেলেবল পেয়ে যাবেন। দর্শক, এরা যে এত বড় বড় অপরাধ করছে কিন্তু কখনো কি দেখছেন এদের বিরুদ্ধে আইনত কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হয়তো দুই মাস, তিন মাস অথবা এক বছর জেল হচ্ছে, পরবর্তীতে টাকা দিয়ে এরা বের হয়ে যাচ্ছে। কখনো কি দেখছেন এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অথবা যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে? হয় নাই, কিন্তু এরা কিন্তু অনেক বড় অপরাধ করছে। এরা একজন বাবা এবং সন্তানের মধ্যে যে সম্পর্কটা, যে শ্রদ্ধাটা এরা নষ্ট করে দিচ্ছে। এরা বাঙালির যে একটা ঐতিহ্য আছে সেটা নষ্ট করে দিচ্ছে। দর্শক, আসুন এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। হয়তো আপনার একটু প্রতিবাদে আমাদেরকে বা আপনাদেরকে সবাইকে বাংলাদেশে একটি সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিবে। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।